ডিমের কোর্মা, ফুলকপির কোর্মা, দুটো মিক্সড বন্ধন, ডিম ফুলকপির কোর্মা, ডিম ফুলকপি দুটাই কিন্তু সাদা, কিন্তু কোর্মা যখন দেওয়া হয় তাহলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিম ফুলকপি দিয়ে রান্না করা কোর্মা রেসিপিটি দেখার জন্য। এটা ছোট বড় সব বয়সীদেরই অনেক ভালো লাগে, আর যারা সবজি পছন্দ করে না তাদেরকে এভাবে কোর্মা করে দিলে অবশ্যই সবজিটা পছন্দ করবে, খেতেও ভালো লাগবে। প্রথমে আমি একটু তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল। সয়াবিন তেলের মধ্যে এমন পরিমাণে তেলটা দিয়েছি যেন ডিমটা হালকা করে ভেজে নিতে পারি। সিদ্ধ ডিমগুলোকে একটু লবণ দিয়ে, এক চিমটি লবণ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর কোনো কালার ইউজ করতে হবে না বা হলুদ দিতে হবে না। হালকা বাদামি বর্ণের ভাজা হয়ে গেলে সব দিকে এগুলোকে তুলে নিব। এরপর যে একই তেলের মধ্যে আমি ফুলকপি, কেটে রাখা ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপি কিন্তু অনেক সময় পোকা থাকে, সেজন্য ভালো করে দেখে কাটতে হবে, প্রয়োজনে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে নিতে হবে। ইচ্ছে করলে আরও ছোট ছোট করেও কাটা যায়, এভাবে কাটলেই দেখতে ভালো লাগে। ফুলকপিগুলো তো আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো মোটামুটি 50% সিদ্ধ হওয়ার পরে ফুলকপিগুলো আমি তুলে নিব তেল থেকে। এখন এই তেলের মধ্যে একটু ফোড়ন দিব শুকনো মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ, কালো গোলমরিচ। এরপর যে একটু ফোড়নটা গরম হয়ে আসলে আমি বাটা মশলাগুলো ইউজ করব। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি 3 টেবিল চামচ, আদা বাটা ও রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ করে। মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব যেন মশলার গন্ধটা না থাকে। কষানোটা খুব ধীরে ধীরে করতে হবে। এখন আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এখানে আপনারা রেগুলার যে বাদামটা রয়েছে এই বাদামটাও ইউজ করতে পারেন। বাদামটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ, সাথে একটু পানি অ্যাড করেছি যেন মশলাটা লেগে না আসে। আমি কিন্তু তেল কম তেলের মধ্যে রান্নাটা করছি, কারণ এটাতে ঘি দিতে হবে, ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। আর ধীরে ধীরে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ঘিটা দিয়ে দিব, ঘি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ। ঘিটা দেওয়ার পরে মশলাটাতে আরও সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সারা রান্নার বিনোদন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, অবশ্যই সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে 4-5 মিনিট ভালো করে মশলার সাথে ফুলকপিটা মিশিয়ে নিব যেন মশলাটা ফুলকপির সব দিকে মিশে যায়। তারপরে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিম। এখন আমি গরু দুধ মিশিয়ে, 2 কাপ গরু দুধ মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা টক দইও ইউজ করতে পারেন, আবার গরুর দুধ কিংবা নারকেলের দুধও ইউজ করতে পারেন। সব রকমের দুধ দিয়ে কিন্তু কোর্মা খেতে ভালো লাগে। এখানে 2 কাপ পরিমাণ গরুর পাউডার দুধ তৈরি করে নিয়েছি আমি কুসুম গরম পানিতে। আর 5-6টি কাঁচামরিচ আমি থেতলে নিয়েছি, ইচ্ছে করলে ব্লেন্ড করেও দিতে পারেন। 3টি আলুবোখারা এবং 5-6টি কিশমিশ দিয়ে দিলাম। যে কোনো শাহী খাবারে আলু বোখারা, কিশমিশ, বাদাম এগুলো দিলে কিন্তু ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে এসেছে, ফুলকপি, ডিম এ পর্যায়ে বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা, এটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। আস্তে আস্তে যখন ঝোলটা মাখামাখা হয়ে যাবে তখনই কিন্তু রান্নাটা শেষ। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি ভাত, পোলাও,
কিংবা বিরিয়ানির সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু, সব বয়সীদেরই পছন্দ। আপনারা আমার ফেসবুক পেজ যারা ফলো করেননি প্লিজ ফলো করবেন, সেই সাথে অবশ্যই একটি লাইক রিয়েক্ট দিতে ভুলবেন না। সাথে সাথে আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য।